চলে এলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো আজকের ভিডিওতে বলবো আমরা আমার মানে আমরাও না মানে আমি আমার দাদার বিয়েতে কিরকম এনজয় করলাম, তো সেটাই বলবো। মানে আমার দাদা ওর মামা ওই যে দেখতে পাচ্ছো সবাই বসে আছে, আসছি তোদের পাশে দাঁড়া। তো সবাই মিলে খুবই এনজয় করেছি। তো বউকে নিয়ে আমরা চলে এসেছি, আজকে ভোর 5টার দিকে এসেছি বল, তো 5টার দিকে বউকে নিয়ে চলে এসেছি। আর মেয়ের বাড়িতে বাসি বিয়েটা হওয়ার কথা ছিল, তো সেটা ওখানে হয়নি, তো একটু সমস্যার জন্য হয়নি। আর এখন মানে আমার বাবার বাড়িতেই বাসি বিয়েটা হবে, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো ভিডিওটি তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, পাশে থাকো। চলো ওইদিকে আরও কয়েকজন আছে, তাদের সঙ্গে একটু কথা বলাই, তারপর বাড়িতে নিয়ে যাই। মানে বাসি বিয়ে হওয়ার জন্য সব কিছু রেডি করছে, তো চলো তোমাদের নিয়ে যাই। বল কিরকম এনজয় করেছিস? দাদু বলো কিরকম এনজয় করেছো নাতির বিয়ে? এ দেখো আমার দাদু ভাই, চলো এখন আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে এটা হচ্ছে আমার ভাই, তো সবাই মিলে আমরা খুবই এনজয় করেছি। দেখো গলা টলা বসে গেছে একদম ঠান্ডা লেগে, তো এটা আমার গলাটা বসেছে অনেকদিন আগেই, ঠান্ডা লেগে গেছিল। তো আজকে আমাদের বাবার বাড়িতে বাসি বিয়েটা হবে, তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো তার আগে চলো দেখাই ওখানে বাসি বিয়ের জন্য একটু আয়োজন মানে করছে, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো চলো দেখিয়ে নিয়ে আসি। দেখো বন্ধুরা এই যে রেডি করছে বাসি বিয়ের জন্য, এখানেই হবে বিয়েটা। এ দেখো পুরো রেডি করছে, আর এই ঘরে আছে আমার বৌদি, কিন্তু ওকে ভিডিওতে আনা যাবে না, মানে ও পছন্দ করে না হয়তো, নতুন এসছে তো জানি না অতটা। তো রিসেপশন পার্টিতে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার দাদা আর বৌদিকে। তো এখানে দেখো এই যে দেখো সবাই মিলে খুব আনন্দ করে কাজ করছে, কেমন এনজয় করেছে একটু বলো। দারুন 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 সবাই মিলে দারুন এনজয় করেছে, সুপার সুপার। কেমন এনজয় করেছে বলো বলো, খুব ফাইন, বিউটিফুল। মেয়ের বাড়িতে দারুন এনজয় করেছে বলো। আর এখানে দেখো অবস্থা, সবাই মিলে দেখো এখানে সবাই মিলে বসে আলোচনা করছে কিভাবে বিয়েটা সম্পূর্ণ করবে। তো দেখো সবাই মিলে আলোচনা হচ্ছে, তো ওইদিকে আমরা একটু ওই সাইডটায় যাই, কারণ এখানে প্রচুর ওই হাল্লা হচ্ছে, কিছুই মানে তোমাদের সঙ্গে যে কথা বলবো সেটা বলতে পারছি না, তাই আমরা একটু সাইডে চলে এলাম, আমি আর আমার দাদার মেয়ে সুইটি। চলো ওদিকটায় গিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলবো। এ দেখো আমরা চলে এসেছি আমাদের ঘরের পেছনের দিকে, তো এখানে এসে একটু তোমাদের সঙ্গে কথা বলি, কারণ আমাদের স্নান হয়নি। এখন বাজে কটা? 12টা বেজে গেছে, তো না না 12টাই বাজে, 12টা বাজে, তো এখন 12টা বেজে গেছে। আমরা এখন স্নান করে নিব, স্নান করে তো আমাদের বাবার বাড়িতে কীরকমভাবে বাসি বিয়েটা আমরা সারবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে, তোমরা দেখবে তো। আর যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে, তার সঙ্গে একটি লাইকও করবে। আর আমাদের গ্রামের বিয়ে কীরকম হয় তার সঙ্গেও দেখার কিছু ব্যাপার আছে, তো আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে। আর বারবারই বলছি, কালকের ভিডিওতে বলেছি আমার গলাটা একটু বসে গেছে, তো কথাগুলো কীরকম হচ্ছে তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। তো চলো আমরা স্নানটা সেরে রেডি হয়ে তোমাদের সামনে আবারও চলে আসবো কথা বলার জন্য, ততক্ষণ তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, পাশে থাকো। সুইটি বলে দাও ভিডিওটি দেখার জন্য, বলো বলো যে ভিডিওটি দেখো তোমরা। হ্যাঁ দেখো বন্ধুরা কুঞ্জু সাজিয়ে ফেলেছে মোটামুটি ভাবে, কারণ আমাদের এখানে তো জোগাড় ছিল না, তো এখানে হঠাৎ করে প্রোগ্রাম যে আমাদের বাড়িতে বিয়ে হবে বাসি বিয়ে, তাই দেখো
কুঞ্জু সাজাচ্ছে। হাই বন্ধুরা, আমাকে হাই দিও। নতুন বউকে আমরা একটুখানি সাজিয়ে দিচ্ছি। এ দেখো আমাদের নতুন বৌদি। তো আমাদের বৌদিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব বাসি বিয়ের জন্য জল আনতে। আর এখন বেজে গেছে প্রায় 3:30, আর আমরা সবাই মিলে চলে যাব বাসি বিয়ের জল আনতে। এই দেখো বেনপাটটি চলে এসেছে, ওই সাইডে আছে সবাই, চলো দেখিয়ে নিয়ে আসি। এই দেখো বেনপাটটি চলে এসেছে, আর আমরা চলে যাব জল আনতে। আর জল আনার পর আর বৌদি আর দাদা ভাইকে স্নান করানো হয়ে গেছে, আর এখন যে জলটা আনবো সেটাকে দিয়ে একটু ছিটিয়ে দিব উপরে। এই দেখো সুইটি আমাদের রেডি হয়ে গেছে, কিছু বলো কি? আমাদের রেডি হয়ে গেছি, তো আমরা এখন চলে যাব জল আনতে। তাহলে চলো জলটা নিয়ে আসি, তারপর ধামাকা হবে। হ্যাঁ, তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো, ভিডিওটি দেখতে থাকো। আমরা বাড়ির পাশেই জল নিতে এলাম, কারণ দূরে যাব না, আর আজকে দেরি হয়ে গেছে, আর বাসি বিয়েটা দিনের মধ্যেই হতে হবে, মানে সারাদিনের কাজকর্ম করে সময় পাইনি বলে দেরি হয়ে গেছে। এখন 4:30 বেজে গেছে, তাই বাড়ির পাশেই দেখো এই যে ধান ক্ষেত গুলো, তার ওই পাশে একটু জল দেখতে পাচ্ছ তোমরা, তো ওখানে আমরা জলটা নিয়ে নিব, কিছু দেখানোর বাকি আছে, তো ওগুলোও দেখাবো। বাসি বিয়েটা কিভাবে হয় আমাদের গ্রামে, মানে আমার দাদার বিয়েটা কিভাবে আমরা করছি, মেয়ের বাড়িতে পারিনি, তাই জন্য মেয়েকে আমরা সকাল সকাল নিয়ে চলে এসেছি, ভোর 5টার দিকে চলে এসেছি, আর বিয়েটা আমরা আমাদের বাড়িতেই সারবো। তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তোমরা আমার সঙ্গে থেকে ভিডিওটি দেখো। আর তোমরা তো যারা শহরে থাকো তারা শহরের পরিবেশ দেখো, আর যারা গ্রামে থাকো সেটা তারা অবশ্যই গ্রাম দেখো। তো দেখো আমরা গ্রামের রাস্তা দিয়ে চলে যাচ্ছি জল আনতে, দেখতে পাচ্ছ ওরা সামনে গেছে, আর ব্যান পার্টিটা ওইখানে রাস্তায় রয়েছে, অনেকটা রাস্তা থেকে দূরে, তো আমরা যাচ্ছি তো আমাদের বাড়ির পাশেই, বেশি দূরে গেলাম না, কারণ বাসি বিয়েটা দিনের মধ্যেই হতে হবে, রাতে নাকি হওয়া যায় না, তাই জন্য আর কালকে সারা রাত ঘুমোতে পারিনি, তাই জন্য দেরি হয়ে গেছে। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো, ভিডিওটি দেখতে থাকো, আশা করি পাচ্ছ। এই দেখো বাস দিয়ে আছে, তো বাচ্চা কাচ্চা নিয়ে ওই পাশে আমরা যেতে পারবো না, তাই জন্য আমরা সবাই গেলাম না, ওখানে আমার দুই বৌদি গেল, আর হচ্ছে আমার ভাগ্নি আর ভাগ্নির বর গেল, তো ওরাই জলটা নিয়ে আসবে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার গলাটা বসে গেছে ঠান্ডা লেগে, দেখো মানে আমার কথাগুলো কিরকম হচ্ছে, তো তবুও তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আমি আনন্দ করছি, তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা কি হয়, তাই আরো অনেক কিছু দেখানোর বাকি আছে, তো ওগুলোও দেখাবো। বাসি বিয়েটা কিভাবে হয় আমাদের গ্রামে, মানে আমার দাদার বিয়েটা কিভাবে আমরা করছি, মেয়ের বাড়িতে করতে পারিনি, তো মেয়ের বাড়িতে করতে পারিনি, তাই জন্য মেয়েকে আমরা সকাল সকাল নিয়ে চলে এসেছি, ভোর 5টার দিকে চলে এসেছি, আর বিয়েটা আমরা আমাদের বাড়িতেই সারবো। তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তোমরা আমার সঙ্গে থেকে ভিডিওটি দেখো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো দেখা হবে বাসি বিয়েতে, ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকবে, ঠিক আছে? এই দেখতেই পাচ্ছ এখানে একটা পুকুর আছে, কিন্তু এই পুকুরটা জাল দিয়ে ঘেরা, তো বুঝতেই পাচ্ছি না কিভাবে যাবো,
তো দেখি ওইদিকে যাচ্ছে ওরা, তো চলো যাওয়া যাক, দেখি কি করা যায়। দেখো কি অবস্থা গ্রামে, কি অবস্থা দেখো না। আমরা ওদিকে যাব না, পুলো বাচ্চা কাচ্চা নিয়ে যেতে পারবো না, তো আমরা আর ওপাশে যাচ্ছি না, কারণ দেখতেই পাচ্ছো রেলগাড়ি আছে। গরম মিষ্টি ঘরে যা পান নিতে এত নিয়ে নিয়ে খাও, ঘরে পান সাজানো আছে, যাও যাও ঘরে যাও, মা আছে যাও।